আজকে আমি আলোচনা করছি এক ডজন হোমিওপ্যাথি ঔষধের টিপস। এক ডজন মানে হচ্ছে বারোটা। আমাদের আমি দিচ্ছি এক ডজন টিপস। আমি আগের অনেক ভিডিওতেই বলে দিয়েছি যে টিপসের বিষয়েতে, যে কেন এই ধরনের টিপসগুলি আমি দিই বা কোথা থেকে দিই না এগুলি। আমি এই টিপস বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে শোনা, জানা এবং বিভিন্ন বই পড়ে যেগুলি জানতে পারি, এবং তার মধ্যে বেশ কিছু আছে যেগুলিকে আমি চেম্বারে ব্যবহারও করে দেখেছি, যথেষ্ট উপকার হয়। এই জন্য সকলকে জানানোর উদ্দেশ্যে নিয়ে, বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে, হোমিওপ্যাথি নিয়ে জানতে চায়, তাদের জানানোর উদ্দেশ্যে আমি ব্যবহার করে উপকার পাই। যেমন কোনো রুগী এসে আমার কাছে এসে বললো, ডাক্তারবাবু এই প্রচণ্ড আমাশায় ভুগছি, অ্যাকুট কন্ডিশন, যে এই আমাশা থেকে নিস্তার কী করে পাওয়া যায়। আর বিভিন্নজন বিভিন্ন ওষুধ ব্যবহার করবে। আমি কিন্তু এই ক্ষেত্রে রাস্টাক্স ব্যবহার করি এবং আমি দেখেছি যে যথেষ্ট উপকার পাওয়া যায়। আবার একজন রুগী এসে বলল যে ডাক্তারবাবু ঘুম থেকে যদি আমি উঠেছি, ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড হাঁচি হতে আরম্ভ করে থাকে, প্রায় 20-25টা যদি হাঁচি দিই তারপরে গিয়ে শান্তি, ঘুম থেকে উঠে প্রত্যেক দিন হাঁচি হয়। এই ক্ষেত্রে আমি যে ওষুধটি দিয়ে উপকার পেয়েছি সেটা হচ্ছে সেবাডিলা। সেবাডিলা আমি আবার বলছি, কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমার চেম্বারে আমি রোগীদের দিয়ে যেগুলি উপকার পাই সেগুলি তুলে ধরি। আর আমি পড়তে পড়তে বা আমার শিক্ষকদের কাছ থেকে, শিক্ষক ছিলেন তাদের কাছ থেকে আমি যেগুলি জানতে পেরেছি সেগুলিকেই আমি তুলে ধরছি আজকের এই ভিডিওর মধ্যে থেকে। এরপরে এসে বললো এগুলি পাওয়াও যায় চেম্বারে, যে বিশেষত মহিলারাও এসে বলে, কখনো কখনো পুরুষরাও এসে বলে, ডাক্তারবাবু আজকে না আমার চোখের পাতা খালি লাফাচ্ছে, খালি লাফাচ্ছে, সে ডান চোখ হোক আর বাঁ চোখ হোক। আবার কেউ কেউ বলে চোখের পাতা নাচন হচ্ছে বা নাচলে পরে নাকি খারাপ যায়। সে যেটা যায় সেটা তাদের যেটা ধারণা সেটা বলবে। এই ধরনের চোখের পাতা নাচলে পরে পালসেটিলা খুব ভালো কাজ করে। পালসেটিলা যে ওষুধটি আছে, পালসেটিলা দিলে পরে এই চোখের পাতার যে নাচ সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আবার একজন পেশেন্ট এসে বললো, ডাক্তারবাবু আমার প্রচণ্ড গোড়ালি ব্যথা হয়, প্রচণ্ড গোড়ালি ব্যথা হয়, কখন না আমি যখন বসে থাকি কিন্তু হাঁটা চলা যখন করি তখন কমে যায়, আমার এই ক্ষেত্রে কী ওষুধ হবে? অথবা বললো যে ডাক্তারবাবু আমি যখন ঘুমিয়ে থাকি বাড়িতে, ঘুম থেকে যে উঠিয়ে পাটা ঝুলাই চকি থেকে তারপরেই প্রচণ্ড ব্যথা হয়, কিন্তু আমি যখন হাঁটা চলা করি তখন আমার ব্যথা থাকে না, এই ক্ষেত্রে আমি যে ওষুধটি দিয়ে উপকার পেয়েছি ভ্যালেরিয়ানা দিয়ে কিন্তু আমি উপকার পেয়েছি। তারপরে আসি, এরকম কিন্তু পরপর বলতে থাকবো, এর আগেও কয়েকটি পর্ব হয়ে গেছে, আমি চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে এইভাবে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, যারা নতুন তাদের বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবার জন্য, আর পাশের যে বেলটিকে সেটাকে অন করে নিতে, কারণ এই ধরনের ভিডিওগুলিকে আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। পেশেন্ট এসে বলো, ডাক্তারবাবু আমার একদম ঘুম নেই, আমি না রাত্রিবেলায় ঘুমাতেই পারি না, আমি ঘুম নেই, আমার কী কষ্ট হয় ঘুম না ঘুমালে, এটা তো সবাই জানে যে ঘুম না থাকলে কী কষ্ট হয়। এই ক্ষেত্রে প্যাসিভ ফ্লোরা মাদার টিনচার কিন্তু ভালো কাজ করে। এই ক্ষেত্রে প্যাসিভ ফ্লোরা মাদার টিনচার খুব ভালো কাজ করে। আবার আরেক ধরনের রুগী এসে বলছে যে ডাক্তারবাবু দেখুন আমার গায়ে কোথাও চুলকানি নেই, কোথাও চুলকানি নেই, কিন্তু আমি রাত্রিবেলা এই জামা কাপড় খুলছি তারপরে সারা গা চুলকাতে হয়, সারা গা চুলকাতে হয়। আছে একটা আন্ড্রেসের জন্য যে ওষুধ আছে, আমি কিন্তু এই ক্ষেত্রে বলবো ডলিকাস একটা খুব ভালো মেডিসিন, ডলিকাস একটা খুব ভালো মেডিসিন, এই ক্ষেত্রে কিন্তু দেওয়া যেতে পারে। ডলিকাস খুব ভালো একটা ওষুধ। রাত্রে বিছানায় অসাড়ে প্রস্রাব করে দিচ্ছে, কিছুতেই বোঝা যাচ্ছে না, অসাড়ে প্রস্রাব করে দিয়ে যাচ্ছে, যে সূত্রটি বলবো অনেকে এটা অবশ্য ডায়াবেটিকের ক্ষেত্রে করে বা পেচ্ছাপের আগে পরে অনেক সময় কষ্ট হয়। আমি যে ওষুধটি অসাড়ে রাত্রিবেলায় পেচ্ছাপ করে দিচ্ছে বা প্রস্রাব করে দিচ্ছে,
রাত্রিবেলায় ক্ষেত্রে এটা প্রযোজ্য। রাস অ্যারোমেটিক, রাস অ্যারোমেটিক খুব ভালো ওষুধ, খুব ভালো ওষুধ এটা। এবার আসি আরেকটু, যে বলছেন যে অ্যাকুট কন্ডিশন, চেম্বারে শুনছে ডাক্তারবাবু দেখুন এই বাথরুম করে আসলাম এখন কি জ্বালা হচ্ছে, বাথরুম করে এসে বলছি যে প্রচণ্ড জ্বালা হচ্ছে, এসে বলছে ডাক্তারবাবু আমি যে প্রস্রাব করে উঠেছি প্রচণ্ড জ্বালা, প্রচণ্ড জ্বালা, অ্যাকুট কন্ডিশন। এই ক্ষেত্রে ক্যান্থারিস ভালো কাজ করে, ক্যান্থারিস ভালো কাজ করে, আমি দিয়ে দেখেছি যে উপকার পেয়েছি, ক্যান্থারিস খুব ভালো কাজ করে। এবার যে ওষুধটি বলব, বিভিন্ন ধরনের আলসার হয়, আলসার হলে পরে তার ব্যথা থাকে, রস পড়ে, কিন্তু আলসার হয়েছে দেখা যাচ্ছে ব্যথা নেই, কোনো ব্যথা সেখানে পাওয়া যাচ্ছে না। আলসারের ক্ষেত্রে যদি ব্যথা না থাকে সেক্ষেত্রে কিন্তু ওপিয়াম খুব ভালো কাজ করে, ওপিয়াম যে ওষুধটি আছে ভালো কাজ করে। আবার কখনো কখনো পেশেন্ট আসবে চেম্বারে, মায়েরা এসে বলবে আমার শিশু রাত্রিবেলা হলেই এত কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে যে বাড়িতে কেউ ঘুমাতে পারে না। যেই প্রশ্ন করা হলো যে দিনের বেলায় কী করে, তো দিনের বেলায় একদম ঘুম, প্রচণ্ড ঘুম, অর্থাৎ দিনের বেলায় ঘুমাচ্ছে রাত্রিবেলায় কান্নাকাটি করছে, দিনের বেলায় ঘুমাচ্ছে রাত্রিবেলায় কান্নাকাটি করছে। এই ক্ষেত্রে যে ওষুধটি আছে জ্বালাপা, জ্বালাপা খুব ভালো একটি ওষুধ শিশুদের ক্ষেত্রে। এবার আসি আরেকটি সিমটমস, এটাও পেশেন্টদের কাছ থেকে পাওয়া যাবে, যে বমি হচ্ছে, প্রচণ্ড বমি হচ্ছে বা বমি হয় দেখো, কিন্তু আমার কোনো বমি ভাব থাকে না। অনেকেরা দেখবেন যে প্রত্যেক দিন একবার দুবার করে বমি হয়, কিন্তু কোনো নসিয়াটি টেন্ডেন্সি নেই, কোনো বমি ভাবের কোনো লক্ষণ নেই, কিন্তু বমি হচ্ছে। এই ক্ষেত্রে যে ওষুধটা ব্যবহার করে থাকি অ্যাপোসাইনাম, অ্যাপোসাইনাম আরেক ধরনের রোগী পাওয়া যায়। ঘুম থেকে ওঠার পরেই যখন সে মুখ ওয়াশ করছে, নাক ধুতে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার নাক দিয়ে রক্ত পড়ছে, এই ক্ষেত্রে আর্নিকা এমন কার ব্যবহার করা যেতে পারে। আজকের এই 12টা অর্থাৎ এক ডজন টিপস শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করো, তাহলে আরও এগিয়ে যাওয়া যাবে। আর যদি ভালো আরও বেশি লাগে তাহলে শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।